আজকে আমি কথা বলবো 10 থেকে 20 হাজার টাকার ভিতরে এমন 5টি আনঅফিসিয়াল ফোন নিয়ে যেগুলো যদি আপনি অফিসিয়াল ভাবে কিনতে চান তাহলে আপনাকে কিন্তু 4 থেকে 5 হাজার টাকা বেশি গুনতে হবে। তো চলুন বন্ধুরা কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। ফোন নাম্বার 1 এ যে ফোনটি আছে সেটি হলো রেডমি 10 যেটি বাংলাদেশে রেডমি 10 নামে রিলিজ হয়েছে অফিসিয়ালি 15 হাজার টাকা কাছাকাছি 4GB 64GB ভার্সনটি। এখন এই স্মার্টফোনটিতে যা যা স্পেসিফিকেশন আছে 13,500 টাকায় আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট ডিল হতে পারে। কেন বলছি, কারণ এই স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, স্ন্যাপড্রাগন 680 প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেটা এই পাঁচজন যে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। কারণ এই প্রসেসরটি যদি আমরা 15 থেকে 20 হাজার টাকার ফোনও দেখতে পেয়েছি, সেটা আপনি রেডমি নোট 11-এর কথা বলেন, রিয়েলমি 9i-এর কথা বলেন। তো বন্ধুরা চলুন জেনে আসি এক ঝলক এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া আছে। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে, যা রেগুলার 60Hz শেডের, কর্নিং গোয়েলা গ্লাস স্ট্রিট প্রোটেকশন পেয়ে যাবেন সামনে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন পিছনে, এবং সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা পেয়ে যাবেন, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, 4GB RAM 64GB স্টোরেজ পেয়ে যাবেন, এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2 ভার্সনের, স্ন্যাপড্রাগন 680 প্রসেসর পেয়ে যাবেন, 6000mAh ব্যাটারি, 18W চার্জার পেয়ে যাবেন। স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, 6000mAh ব্যাটারি, 4GB 64GB RAM এবং আপনি 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, আমার মতে আনঅফিসিয়াল ফোন যদি আপনি 13,500 টাকা কিনেন বেস্ট ডিল হতে পারে। এখন নাম্বার 2 যে স্মার্টফোনটি আছে সেটি হলো রেডমি নোট 11। এই স্মার্টফোনটি আপনি আনঅফিসিয়ালি 16,500 টাকা পেয়ে যাবেন। এখন 16,500 টাকায় এই স্মার্টফোনটি যখন কিনবেন আমার কাছে বেস্ট ডিল মনে হয়, কারণ এই স্মার্টফোনটিতে আপনি 6.43 ইঞ্চির এমুলেট ডিসপ্লে পেয়ে যাবেন, যা 60Hz শেডের, এখানে আপনি কোয়াড ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন, যার মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2.2 মেগাপিক্সেলের ম্যাক্রো ডেপথ ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 8GB RAM, 64GB স্টোরেজ, 5000mAh ব্যাটারি, 33W চার্জার। সুতরাং বন্ধুরা 16,500 টাকায় আমার কাছে মনে হয় না ওয়ান অফ দ্য বেস্ট ডিল হতে পারে। কেন, এমুলেট ডিসপ্লে, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। আল্ট্রাওয়াইড ক্যামেরা কথা দেখুন ভুলেই গেছি আমরা, বর্তমানে 20,000 টাকার নিচে আল্ট্রাওয়াইড ক্যামেরা দেয় এমন স্মার্টফোন আপনি হাতে গোনা কয়েকটা পাবেন। তাছাড়া 5000mAh ব্যাটারি, 33W চার্জার। সুতরাং বেস্ট একটা ডিল আমার মতে। আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এখনও যারা এই ভিডিওটি লাইক করেননি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে যাবেন, কারণ আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করি সবসময়। আর নাম্বার 3 যে স্মার্টফোনটি আছে সেটি হলো রিয়েলমি নার্জো 50, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফোন। 4GB 64GB অফিসিয়ালি 17,000 টাকা কাছাকাছি দাম, 15,100-200 টাকা পেয়ে যাবেন বর্তমানে প্রাইস অনুযায়ী আনঅফিসিয়ালি। 6.6 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে আছে, 120Hz রিফ্রেশ রেট আছে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, 4GB RAM, 64GB স্টোরেজ যা হলো UFS 2.2 ভার্সনের, মিডিয়াটেক Helio G96 প্রসেসর, 5000mAh ব্যাটারি, 33W চার্জার। আমার মতে বাংলাদেশের মোবাইল মার্কেটে এই স্মার্টফোনটির মতো এত কম দামে বেস্ট স্মার্টফোন আপনি একটাও পাবেন না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন নাম্বার 4 যে স্মার্টফোনটি আছে সেটি হলো রিয়েলমি 9 5G। অবাক হয়ে গেছেন, রিয়েলমি 9 5G আন্ডার 20,000 টাকা? হ্যাঁ বন্ধুরা, 19,500 টাকা পেয়ে যাবেন এই স্মার্টফোনটি আনঅফিসিয়ালি বাংলাদেশের মোবাইল মার্কেটে। এখন এই স্মার্টফোনটিতে যা যা স্পেসিফিকেশন আছে সত্যি 19,500 টাকায় আপনার টাকা সম্পূর্ণ উসুল হয়ে যাবে। তো চলুন বন্ধুরা জেনে আসি কী কী স্পেসিফিকেশন দেওয়া আছে। 6.5 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পেয়ে যাবেন, যেটি 90Hz রিফ্রেশ রেটের, ট্রিপল ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন পিছনের দিকে, যার মেন ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের এবং 2.3 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরা পেয়ে যাবেন, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, 4GB RAM, 64GB স্টোরেজ পেয়ে যাবেন, মিডিয়াটেক Dimensity 810 প্রসেসর পেয়ে যাবেন, 5000mAh ব্যাটারি পেয়ে যাবেন। বুঝতে তো পারছেন বন্ধুরা, Dimensity 810 প্রসেসর, যা গেমিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর, সাথে তো 5G আছে, সব কিছু মিলিয়ে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ডিল মনে হয়, গেমিংয়ের জন্য বলেন, ক্যামেরার জন্য বলেন, ওভারঅল। এখন বাংলাদেশে যে রিয়েলমি 9 4G আছে তার চেয়ে বেস্ট মনে হয় আমার এই স্মার্টফোনটি। নাম্বার 1 যে স্মার্টফোনটি আছে সেটি হলো পোকো M5। এই স্মার্টফোনটিও আপনি আনঅফিসিয়ালি বাংলাদেশে 16,500 টাকা পেয়ে যাবেন। এবং এই স্মার্টফোনটিতে যা যা স্পেসিফিকেশন আছে আমার কাছে মনে হয় না ইটস এ গুড ডিল। 6.58 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পেয়ে যাবেন, যা হলো 90Hz রিফ্রেশ রেটের, কর্নিং গোয়েলা গ্লাস স্ট্রিট প্রোটেকশন পেয়ে যাবেন, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে ট্রিপল ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, 8GB RAM, 64GB স্টোরেজ পেয়ে যাবেন, 5000mAh ব্যাটারি, 18W চার্জার পেয়ে যাচ্ছেন এবং মিডিয়াটেক Helio G99 প্রসেসর পেয়ে যাচ্ছেন। গেমিং প্লাস ক্যামেরা প্লাস ডিসপ্লে ওভারঅলের দিক থেকে
one of the best deal hote pare apnar jonno to bondhura ei je paanchta smartphone er kotha bollam ei smartphone gulo kemon laglo apnar kache আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নাম্বার 2 এ যে স্মার্টফোনটি আছে সেটি হলো Redmi Note 11 তো চলুন জেনে নিই এই স্মার্টফোনটির দাম কত এবং এটাতে কি কি স্পেসিফিকেশন দেওয়া আছে নাম্বার 3 তে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটিতে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করি সব সময় ফোরে আছে Realme 9 5G Realme 9 4G বাংলাদেশে অফিশিয়ালি পেয়ে যাবেন Realme 9 5G তার চেয়েও বেটার তো চলুন জেনে নিই কি কি স্পেসিফিকেশন দেওয়া আছে এই স্মার্টফোনটিতে এবং এই স্মার্টফোনটির একটি কম্পারিজন ভিডিও Realme 9 5G এবং Realme 9 4G যে কম্পারিজন ভিডিও সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আই বাটনটার লিংক আসবে সেটা আপনি দেখে নিতে পারেন